সো তোমরা আমার হাতে দেখতে পাচ্ছ এটা কি? হ্যাঁ, এটাই সেই জিনিসটা যার জন্য কিন্তু মানুষ ইউটিউব করে। হ্যাঁ, এটা হচ্ছে সেই জিনিস যেটা হচ্ছে অ্যাডসেন্স পিন বলে সবাই, আর এটাই কিন্তু টাকা ঢুকায় ব্যাংকে। আর আমার এই যে ভাই দেখতে পাচ্ছ, এ কিন্তু তোমার 13 দিনের মাথায় কিন্তু এইটা নিজের কাছে নিয়ে যায়। হ্যাঁ, সব কিছু তার মধ্যে শুনবো তো ভাই, তোমার কিন্তু ডিটেলসে বলো তুমি এটা কতদিনে কী পেলে, আর এটা জার্নিটা একটু খুলে বলো। আমি ইউটিউব শুরু করেছিলাম কিন্তু বছর 2 আগে, কিন্তু আমার কোনো মানে সফলতা পাচ্ছিলাম না, ভিউ হচ্ছিল না, 2-3 ভিউ, 10 ভিউ, 100 ভিউ, খুব বেশি হলে 500 ভিউ। কিন্তু আগের বারও বলেছিলাম আমাদের ফার্স্ট প্র্যাঙ্ক ভিডিওতে ভিউ হয়েছিল, এখন ওটা নিয়ার অ্যাবাউট 85K হয়ে গেছে। তো আমার কিন্তু ইন্টারেস্টটা আরও বেড়ে গেছে, কি সেটাই তো হয় সবার জীবনে। তো এটাই হচ্ছে ব্যাপার, মানে তোমাদের সবাইকে বলছি যে ইউটিউব যারা করছো, যারা আর্নিং করতে চাও, এটা কিন্তু তাদের জন্য বলা হচ্ছে, তাহলে অবশ্যই লাগাম ছাড়বে না, ঠিক আছে? এটা হচ্ছে মেন কথা। আর আমি একদম খুব তাড়াতাড়ি অ্যাডসেন্স ফিটা পেয়ে গেছি, মানে মনিটাইজ হওয়ার খুব তাড়াতাড়ি আমি অ্যাডসেন্স ফিটা পেয়ে গেছি, মানে এরকম সচলচন ওটাকে হয়তো আসতে চায় না, কিন্তু আমারটা খুব তাড়াতাড়ি রিসিভ হয়ে যায়। আর অ্যাডসেন্স ফিন রিসিভ হওয়ার পরেই এখন তো দেখছি ব্যাঙ্ক অ্যাকাউন্ট অপশানও চলে এসছে, সেটা কীভাবে অ্যাড করতে হয়, কী কী করতে হয়, সেটা তোমাদের দাদাই বলে দেবে ভালো করে, আমিও অত ভালো করে জানি না, সেটা ভিডিওর মধ্যে একদম স্টেপ বাই স্টেপ আমি দেখিয়ে দেবো, স্টেপ বলে দেবে। এবার দেখো, তোমরা অনেকেই বুঝতে পারছো না যে এটার কাজ কী, তো আমি একটু ব্রেকডাউন করছি। সবার প্রথমে তোমার একটা ইউটিউব চ্যানেল থাকতে হবে, সেখানে তুমি ভিডিওস আপলোড করলে, হ্যাঁ ভিডিওস আপলোড করলে তোমার 1000 সাবস্ক্রাইবার, তার 4000 ঘন্টার ওয়াচ টাইম তোমার কমপ্লিট হয়ে গেল। এরপরে কী হবে জানো? এরপরে তোমার চ্যানেল মনিটাইজেশন, হ্যাঁ মনিটাইজ হয়ে গেলো। মনিটাইজ হওয়া মানে কি, তোমার ভিডিওতে অ্যাডস আসলো, অ্যাডস তো এখনও আসছে কিন্তু সেই টাকা তুমি পাচ্ছ না, অ্যাডস আসার পরের টাকা তোমার হাতে আসবে। এবার অ্যাডস আসার পর কী হলো, তোমার তো ডলার জমছে ইউটিউবে, তো ডলার জমছে, সেই ডলারটা তোমার ব্যাঙ্কে আসবে কীভাবে? এই ব্যাঙ্কে আর ইউটিউবের মাঝখানে আসে হচ্ছে এই তোমার গুগলের অ্যাডসেন্সের লেটার, এটা হচ্ছে তোমার অ্যাড্রেস ভেরিফিকেশন কোড, এই লেটারটায় অ্যাড্রেস ভেরিফিকেশন হয়, তোমার অ্যাড্রেস ভেরিফাই করে দেবে, তারপরেই তুমি তোমার ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্ক করতে পারবে ইউটিউব চ্যানেলের সাথে। আর এখন কিন্তু ভাই কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্ক করে দিয়েছে, আর তোমার টোটাল এখন কত ডলার জমেছে? আমার এখন এই $15 মতো সবে জমেছে। $15 কিন্তু অলরেডি জমেও গেছে, ঠিক আছে? আর কেমন করে কী জমেছে আমি একটু সংক্ষেপে আর একটু বলে দিচ্ছি, একটুখানি টাইম লাগবে। প্রথমে নর্মাল সে ব্লগ ভিডিওস আপলোড করতে হয়, তো ব্লগ ভিডিও ব্লগ তো ব্লগে কিন্তু কাজ হলো না, তারপর আমরা একটু ডিসকাশন করলাম, ও নিজের থেকে অনেক কিছু করলো, তো তারপরে কিন্তু শর্ট ভিডিও করেছে। শর্ট ভিডিওটা কিন্তু একটা ভালো টার্নিং পয়েন্ট ছিল, তাই তো? শর্ট ভিডিওতে অনেক সাবস্ক্রাইবার গেন হয়ে যায়। তারপরে যে দেখলো ব্লগে ভিউ হচ্ছে না, সে কী করলো, সে হচ্ছে একটু প্র্যাঙ্কে গেলো, আর প্র্যাঙ্ক ভিডিও কিন্তু 85,000+ ভিউজ হয়ে গেছে। তো বুঝতে পারছো তোমার কী করতে হবে, তোমার ভিডিওতে যদি ভিউজ না হয় অন্য ক্যাটাগরিতে চলে যাও, এই অ্যাডসেন্স পিনসের সাথে সাথে তোমার সমস্ত কিছু হবে। এবার তুমি একটু একটা জিনিস বলে দাও সংক্ষেপে, মানুষকে একটু বলে দাও যে যাদের এখনও ভিউজ হচ্ছে না, বা অনেকদিন ধরে 2-3 ধরে খাচ্ছে ভিউজ হচ্ছে না, ইউটিউব থেকে অনেক কিছু স্বপ্ন দেখছে, বাড়ি গাড়ি সমস্ত কিছু করবে, তো তাদের কী করা উচিত যাদের চ্যানেলে ভিউজ সাবস্ক্রাইবার্স কিচ্ছু হচ্ছে না এরকম? যারা কন্টেন্ট ক্রিয়েটার, সেটা যে কোনো কন্টেন্ট হতে পারে, ঠিক আছে? দেখো, আলতু ফালতু কমেন্ট হলেই যে আমি ভাইরাল হয়ে যাবো এরকম কোনো ব্যাপার না। তোমার লক্ষ্য যদি থাকে যে আমি এই কন্টেন্টটাই বানাবো বেসিক্যালি, তো ওটার উপর ফোকাস দাও, পাশাপাশি অন্যগুলো ট্রাই করো। কিন্তু যখন মনে হচ্ছে তোমার কি, তোমার কুকিং চ্যানেল কুকিংয়ে সেরকম ভিউজ আসছে না, তোমার ব্লগে ভিউ আসছে, বা তোমার ব্লগে ভিউ আসছে না, তো তোমার প্র্যাঙ্ক ভিডিও এরকম ধরনের কিছু, বা সোশ্যাল এক্সপিরিয়েন্স এরকম ধরনের কিছু করলে ভিউ আসছে, তোমরা সেটা ওটাতে ফোকাস করো। তো আমি এটাই আমার কথা বলার ছিল। আর যারা যারা এখানে দেখছো, মানে যারা যারা বেসিক্যালি ক্রিয়েটার এখানে দেখছো এই ভিডিওটা, তারা অলরেডি জানো, আর যারা না জানো তাদেরকে আমি এটা বললাম। তো এটাই হচ্ছে মেন উদ্দেশ্য, তোমাকে যে করেই হোক মানে লাগাম ছাড়লে হবে না, আমি আগেও বললাম এখনও বলছি লাগাম ছাড়বে না, ভিডিও তোমাদের প্রচুর খাটতে হবে, এটাই হচ্ছে মেন কথা, যতটা পারো। তার জন্য যে খুব দামি দামি জিনিস কিনতে হবে, মোবাইল কিনতে হবে, সেটা না, একটা কম দামের মোবাইল দিয়েও ভালো কন্টেন্ট ক্রিয়েট করা যায়, কি তাই না? দেখো, এই যে এখন তোমার অনেকেই জানতে চাচ্ছে যে অ্যাডসেন্স পিনসের মধ্যে কী থাকে, তো একদম তোমাদের সামনে দেখো, এখানটা আমি চিরে দেখাচ্ছি এটা, ঠিক আছে? এই যে ওপেন করে তোমাদের দেখাবো অ্যাডসেন্স পিনের মধ্যে কী লেটার থাকে। এই দেখো, দেখতে পাচ্ছি এখানে নাম্বার আছে, এই নাম্বার ইউজ হয়ে গেছে, এই নাম্বারই সেই নাম্বার যেটা দিয়ে তোমার অ্যাড্রেসটা ভেরিফিকেশন হবে। এই যে দেখতে হবে 9499 দিয়ে যে নাম্বার আছে, এটা দিয়ে কিন্তু তোমার অ্যাড্রেসটা ভেরিফিকেশন হবে। ভাই অ্যাড্রেস ভেরিফিকেশন করে নিয়েছে, অ্যাড্রেস ভেরিফাই হওয়ার পর ইউটিউব চ্যানেলের সাথে তুমি ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্ক করতে পারবে ইউটিউব চ্যানেলের সাথে, মানে বুঝতে পারছো গুগল অ্যাডসেন্স। হ্যাঁ, তোমার ফার্স্ট কাজ এত কিছু ভাবতে হবে না, তুমি জাস্ট চ্যানেল মনিটাইজ করো, মনিটাইজ করার পর কিন্তু তোমার এই পিন তোমার কাছে চলে আসবে, তখন তুমি এমনি সব কিছু বুঝে যাবে, সেই পিন পুট করার জায়গাও তুমি পেয়ে যাবে, তারপর অটোমেটিক তোমার কাছে টাকা আসবে। সো লাস্ট দাদার কাছে একটা কথাই শুনবো, যে একটা কথাই বলো তুমি, অত কিছু তো আমরা যাবো না, যে যাদের ভিউজ হচ্ছে না, সাবস্ক্রাইবার্স হচ্ছে না, দীর্ঘদিন এক জিনিস নিয়েই পড়ে আছে, তাদের একটা কথাই বলো, তারা কী করবে, কী করলে তাদের এখনের থেকে বেশি তারা লাভ পাবে? ফার্স্ট অফ অল কন্টেন্ট ঠিকঠাক রাখতে হবে, আলতু ফালতু কন্টেন্ট একটা করে দিলাম না, যদি ফানি করো ফানির মতো ফানি করো, যদি কুকিং করো কুকিংয়ের মতো কুকিং দেখাও, মানে যেইটা নিয়ে আর কি সবাই ভিডিও করতে চাইছে,
ফোকাস করতে হবে ওটার উপরেই, একটা ভিডিও করতে গিয়ে আরেকটা কথা ভাবলে হবে না, এটা হচ্ছে মেন কারণ। আর ঠিকঠাক থাম্বনেল ঠিকঠাক দেবে, ঠিকঠাক টাইটেল দেবে, যাতে মানুষের কাছে ভিডিওটা পৌঁছায় কি, তাই তো? এটাই তো মেন কারণ। আর ট্যাগ ঠিকঠাক করবে, হ্যাশট্যাগুলো ঠিকঠাক ইউজ করবে, এটাই হচ্ছে ভিডিওর কারণ। এগুলো করলে তোমার ভিউ হবেই। হ্যাঁ, কিছু ভিডিওতে হয়ে গেল 1 লাখ হয়ে গেলো, কিছু ভিডিওতে 10,000 হলো, সেটা আলাদা ব্যাপার, কিন্তু তুমি চেষ্টা করবে এইভাবে আপলোড করার, এটাই হচ্ছে কথা। ওকে, তো এবার আমি তোমাদের আরেকটুখানি ভালোভাবে বুঝিয়ে দিই। দেখো, তুমি যদি দীর্ঘদিন ধরে ব্লগ করছো কিন্তু তোমার ব্লগে ভিউজ হচ্ছে না, তাহলে তুমি কী করতে পারো? তুমি শর্ট ভিডিওতে চলে আসো, মানে কি তোমার ক্যাটাগরিজটা চেঞ্জ করে দিও। তুমি রান্নার ভিডিও ট্রাই করো বা তুমি প্র্যাঙ্ক করো। আমি যেটা বলতে চাচ্ছি, কোনো ইউটিউব চ্যানেল যদি দাঁড়ানো হয় সেটা 1 থেকে 2 মাসে দাঁড়িয়ে যাবে। হ্যাঁ, 1 থেকে 2 মাসের মধ্যে দাঁড়িয়ে যাবে। আমি যদি পার্সোনালি আমার কথা বলি, আমার ফার্স্ট ভিডিও ভাইরাল করেছি 2টো চ্যানেলে, তোমরা আমার 2টো চ্যানেলে প্রথম ভিডিও ভাইরাল। তো তুমি যদি দীর্ঘদিন এক জিনিস নিয়ে পড়ে থাকো সেটা কিন্তু কাজ হবে না, তোমার বারবার চ্যানেল চেঞ্জ করতে হবে, অনেক দিকে তোমার ঢিল মারতে হবে, একদিকে ঠিক লেগেই যাবে। হ্যাঁ, আর শর্ট ভিডিও তো অবশ্যই করো, তুমি যাই বানাও তার সাথে শর্টটা ধরে রাখো, আর এর সাথে ক্যাটাগরি চেঞ্জ করে দেখো, যেইখানে তোমার ভিডিওটা ভাইরাল হবে তোমার ক্যাটাগরি সেটাই, তুমি সেই দিকেই চলে যাবে। সো আশা করি আজকের ভিডিওটা তোমাদের সবাই ভালো লেগেছে। দাদা কিন্তু অনেকটা ট্রান্সপারেন্ট হয়ে তোমাদের বললো যে সে তার জার্নিটাও শেয়ার করলো, 2 বছরে কিছু হয়নি, রিসেন্টলি সব হয়েছে। সো কী করবে, তোমরা যদি চাও তাহলে ওর চ্যানেলটা ঘুরে দেখতে পারো কেমন কী ভিডিও বানায়। আর তুমি যদি ফার্স্ট টাইম আমার চ্যানেল দেখে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব মারবে, আর ভিডিওতে বড় একটা লাইক মারবে। দেখা হচ্ছে নতুন করে ধামাকাদার ইউনিক ভিডিও তোমার জন্য।